नमस्कार बंधुरा, शान सेन ब्रिजे नतून एक ब्लगे अपन स्वागत। सबा के शुभ जन्माष्टमी शुभेच्छा जानिए ये ब्लगटी शुरू कर लम। जय श्री कृष्ण। आज हमारे बाड़ी जन्माष्टमी पुजो छिलो, से उपलक्षे एक सामान्य आयोजन हो करोनार दुबर बस बड़ कोई पुजो। किंतु गत बचर हमारे बाड़ी अनेकगुलो मेम्बर गत हो बचर छोटो पुजो होते ही समस्त फुल बागान से दिए सजान अपराजिता थे शुरू कर जबा सदा जबा सबटाई आमादेर बागानेर बाबा एई जन्माष्टमीर प्रधान उद्योक्ता। समस्त किछु जामा कापड़ आना थेके फल प्रसाद समस्त किछुई बाबार आयोजन। तबे एबारे दुर्योगपूर्ण आबहावाय सबटा प्राय भेसे जाच्छिलो, तारपरेओ आमरा डिसाइड करलाम দিনের বেলায় আমরা পূজো সম্পন্ন করব। সেই মতন বৃষ্টি বাদলের মধ্যেই আমরা সবাই জমা হয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক আমাদের ঠাকুর ঘরে, যেখানে আমার কাকা পূজো করছে সঙ্গে আমার মেয়ে। এখানে ঠাকুরের শৃঙ্গার চলছে, আগে অভিষেকের পর সুন্দর জামা আনা হয়েছে, পরানো হবে, আর সমস্ত খাবার সামনে সেগুলো আমার বাবার করা। এখন শৃঙ্গারের পর্ব চলছে। প্রতি বছর জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালে পুজো করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। এই নারকেল নাড়ু তালের বড়া ঠাকুরের খুব ফেভারিট, তাই গোপালকে কি এগুলো না দিয়ে থাকা যায়? বাবা বানিয়েছে এগুলো। এরপর জামা পরানোর পালা। প্রতিটি বাড়িতে যেমন নবজাতকের আগমনে বাড়ি আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, ঠিক সেরকমই হিন্দুরা কৃষ্ণের আগমনকে এক শুভ দিন হিসাবে বিবেচনা করে তার জন্মতিথিকে আমরা উৎসবে পরিণত করেছি, যা হিন্দু ধর্মে একটি বিশিষ্ট দিন হিসাবে গণ্য করা হয়। ঠাকুরের অভিষেক মধু, দুধ, দই, ঘি সব কিছু নিয়ে স্নান করিয়ে জল দিয়ে ধুয়ে গোপালকে আমাদের নতুন জামা পরিয়ে সিংহাসনে অধিষ্ঠান করানো হয় জগতের রাজাকে। দশ অবতারের এক অবতার নারায়ণের শ্রীকৃষ্ণ রূপ। ননীগোপালের অনেকগুলি পছন্দের জিনিসের মধ্যে মাখন মিছরি অন্যতম, তাই এই উৎসবে মাখন এবং মিছরির উপস্থিতি অনিবার্য। তার পাশাপাশি ননীগোপালের বাঁশি, সেটাও সঙ্গে দিতে হবে, ময়ূর পালক
এগুলো এই পূজোর প্রধান উপাচার হিসেবে গণ্য করা যেতে পারে। তাই সব কিছুই আজকে বাড়িতে আনা হয়েছে এই জন্মাষ্টমীর পূর্ণ তিথি উপলক্ষে। আমার মেয়েকে বলা হয় গোপাল, ওর ছোট্ট ভাই, আর ও মেতে উঠেছে ওর ভাইয়ের জন্মদিনে। ওটা যেন ওর কাছে একটা অন্যরকম মাত্রা পেয়েছে। যখন গোপালকে ও ঘুম থেকে তোলে আমার মায়ের সাথে ওকে খাওয়ায়, ওর ব্যাপারটা একটু অন্যরকম মাত্রা নেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 কাকা এই মুহূর্তে আরতি করছি, আর আমার মেয়ে জন্মাষ্টমী নিয়ে ভীষণ এক্সাইটেড। জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা কাকার কাছে ও আলতাও পড়েছে। দেখুন গোপালের পাটা একদম নন্দ দুলালি।
চলছে ভোগ নিবেদনের পর্ব। আর মেয়ে ততক্ষণে খেলা করে নিচ্ছে অন্যান্য গোপালের জামাগুলোর সাথে। ওর ভাইয়ের জামা বলে কথা, ওরই তো দেখার প্রথম অধিকার, তাই না? এই জামাগুলি অন্যান্য জামা বিভিন্ন সময়ে গোপালের পরানোর জন্য। নন্দ উৎসব রয়েছে আগামীকাল, মানে জন্মাষ্টমীর পরের দিনে থাকে, সেই জন্য সকালে চান করে দুপুরবেলা আলাদা আলাদা সময় গোপালের জন্য এই জামাগুলো। কাকা এখানে মিষ্টি মুখ করাচ্ছে গোপালকে। ননি গোপাল বাড়ির ছোট্ট সদস্য, সবসময় যেন ভীষণ আদরে সবার কাছে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মুখ মুছিয়ে দেওয়া সবটাই একটা স্নেহের সাথে ছোট্ট নবজাতকের মতন করে তাকে স্বাগত জানানো হয় প্রতিটি পরিবারে এই জন্মাষ্টমীর। লোকনাথ বাবার প্রসাদ নিয়ে এসেছেন। গতকাল আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির ভোগ প্রসাদও এনেছিল কাকিমা। আজকে লোকনাথ বাবার প্রসাদ অবেলা হয়ে গিয়েছিল বলে আমি বললাম কাকিমাকে একটু মেয়েকে ভোগ প্রসাদ খাইয়ে দেওয়ার জন্য। আর মেয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। চলুন একবার জামাগুলো দেখাই। ছোট্ট ময়ূরের দেখুন কি সুন্দর জামাটা, ময়ূরকণ্ঠী রং। এই হলুদ রঙের জামাটাও খুবই সুন্দর। আর আমি রোজকার পরার জন্য একটি সুতির জামা এনেছি। বন্ধুরা, কোন জামাটা খুব সুন্দর বা কোন জামাটা আপনাদের পছন্দের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। পূজা অর্চনা শেষে গোপালের মুখ মুছিয়ে দেওয়া হচ্ছে এবং এই করেই সমাপ্তি ঘোষণা হয়। এখানে আমার বাবার করা তালের বড়া, এখানে নাড়ু, তালের বড়া, কিছু গোটা ফল প্রসাদ, সঙ্গে মিষ্টি, মাখন, মিছরি। এই যে আমাদের লাল্লা খাচ্ছে মাখন মিছরি দিয়ে, ফল প্রসাদের সাথে মিষ্টি ভোগ, প্রসাদ বিতরণের পালা। বন্ধুরা, সবাইকে শুভ জন্মাষ্টমী জানিয়ে আমার এই ব্লগটি শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবার জন্য আবেদন করছি। পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।